হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। সহজে শিখি গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিয়ার। আমরা এর আগে অ্যাক্ট গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব বিয়ার। আর বিয়ার একটি গল্পের মাধ্যমে আমরা শেষ করব, মনোযোগ দিলেই খুব সহজেই আপনারা সেগুলো মনে রাখতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে একটি ভালুকের মাধ্যমে বা ভালুকের গল্পের মাধ্যমে আমরা বিয়ার দিয়ে যে গ্রুপ ভার্বগুলো হয় সেগুলো মনে রাখতে পারি, সেগুলোই খেয়াল করব। গল্পটা হলো, ধরুন আপনি কোনো একটা জঙ্গলে আপনি আটকে গেলেন, সেখানে অনেক ভালুক রয়েছে এবং সেই ভালুকের সাথে আপনার বসবাস করতে হবে। তো এই সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ার উইথ এর মানে হচ্ছে সহ্য করা। তো বিয়ার উইথ অর্থ হচ্ছে সহ্য করা, তার মানে হচ্ছে যেহেতু আটকে গিয়েছি দ্যাট মিন্স হচ্ছে আমাকে ভালুককে সহ্য করতে হবে। এরপর হচ্ছে বিয়ার আপ। এখন কথা হচ্ছে যে সহ্য করলেই তো হবে না, মনের জোর বজায় রাখতে হবে। বিয়ার আপ মানে হচ্ছে মনের জোর বজায় রাখা। এরপরে দেখতে পাচ্ছি বিয়ার ডাউন, বিয়ার ডাউন। এখন কথা হচ্ছে আপনি মনের জোর বজায় রাখলেন কতদিন, এখন আপনি সিদ্ধান্ত নিলেন যে এই বিয়ারকে, এই ভাল্লুককে আপনি পরাস্ত করবেন বা পরাজিত করবেন বা পরাভূত করবেন। এখন কথা হচ্ছে তৃতীয় ধাপে আপনি চিন্তা করলেন তাকে পরাস্ত করবেন। এখন কথা হচ্ছে পরাস্ত করতে হলে তার যে উইকনেস সেই জায়গাটা আপনার খুঁজতে হবে, তো সেই জন্য আপনি তার সাথে একটা সম্পর্ক করবেন। সম্পর্ক হচ্ছে বিয়ার অন, সম্পর্ক যুক্ত হওয়া বা সম্বন্ধযুক্ত হওয়া। দ্যাট মিন্স এখানে আপনি তার সাথে সম্পর্ক করলেন, এখন সম্পর্ক করে তার যে উইকনেস আছে সেটা বের করে ফেললেন, বের করে এখন বিয়ার অফ বা বিয়ার অ্যাওয়ে তার সাথে আপনি যুদ্ধ করে জয়ী হলেন বা আপনি জয় করে নিলেন। এরপরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সবার মুখে আপনি বাহবা বা সমর্থন পাবেন। তো বিষয়টা হচ্ছে, আমরা যদি একটু সামারি করি, বিষয়টা হচ্ছে আপনি বিয়ারের সাথে যেহেতু থাকতে হবে তাহলে তাকে হচ্ছে সহ্য করতে হবে। বিয়ার উইথ মানে হচ্ছে কি, সহ্য করা। তারপর হচ্ছে বিয়ার আপ, সহ্য করলেই তো হবে না, মনের জোরটা বজায় রাখতে হবে। বিয়ার আপ মানে হচ্ছে কি, মনের জোর বজায় রাখা। তারপর হচ্ছে বিয়ার ডাউন, কতদিন আর মনের জোর বজায় রাখবেন। এখন কথা হচ্ছে তাকে পরাস্ত করতে হবে, তাকে কী করতে হবে, পরাস্ত করতে হবে। তাহলে বিয়ার ডাউন মানে হচ্ছে কি, পরাস্ত করা। এরপরে বিয়ার অন, পরাস্ত করতে হলে তার উইকনেস আপনার জানতে হবে, তাহলে উইকনেস যদি জানতে হয় সেক্ষেত্রে আপনাকে তার সাথে সম্পর্ক করতে হবে। তার মানে বিয়ার অন মানে হচ্ছে সম্পর্ক বা সম্বন্ধযুক্ত হওয়া। এরপর আপনি সম্পর্ক করে আপনি তার উইকনেস জানলেন, এরপর কী করলেন, আপনি জয় করে নিলেন। বিয়ার অফ বা বিয়ার অ্যাওয়ে এটা হচ্ছে জয় করে নেওয়া। এরপর আপনি কি পাবেন, কনফার্ম বা সমর্থন, আপনি কনফার্ম বা সমর্থন বা সাপোর্ট পাবেন। তো আশা করি এই গল্পের মাধ্যমে আপনারা যে বিয়ার দিয়ে যে গ্রুপ ভার্বগুলো হয় সেগুলো আপনারা মনে রাখতে পারবেন। তো আমরা কিছু এক্সাম্পল দেখব, এক্সাম্পল দেখলে আমরা আরও বেশি ক্লিয়ার হতে পারবো। তো চলুন কিছু এক্সাম্পল দেখি। ওকে, এক্সাম্পলের প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিয়ার উইথ, আমি প্রথমেই বলেছি সহ্য করা। বিয়ার উইথ হচ্ছে কি, সহ্য করা। তো এখানে আমরা এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, আই উইল নট বিয়ার উইথ সাস ইনসাল্ট। ওকে, তার মানে হচ্ছে যে আমি এই ধরনের অপমান সহ্য করব না। এরপরে আমরা যদি দেখি পরেরটা, বিয়ার আপ, বিয়ার আপ মানে হচ্ছে মনের জোর বজায় রাখা। আমরা এর আগে দেখেছি বা এর আগে বলেছিলাম সেটা হচ্ছে বিয়ার আপ মানে হচ্ছে কি, মনের জোর বজায় রাখা। ওকে, তাহলে আমরা এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, হিজ পেশেন্স বোর হিম আপ ইন দ্যাট ক্রাইসিস। তার যে সহিষ্ণুতা সেটা এই দুর্যোগ মুহূর্তে মনের জোর বজায় রাখতে সহায়তা করেছে। এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে বিয়ার ডাউন। আমরা বলেছিলাম বিয়ার ডাউন মানে হচ্ছে পরাভূত করা বা পরাস্ত করা বা পরাজিত করা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আই কুড সি এ পুলিশ কার বিয়ারিং ডাউন অন আস। এরপর আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে বিয়ার অন মানে হচ্ছে সম্পর্ক বা সম্বন্ধযুক্ত হওয়া। তাহলে সম্পর্ক বা সম্বন্ধযুক্ত হওয়ার আমরা একটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে হিজ রিমার্ক বোর অন দ্যাট সাবজেক্ট। এরপরে আমরা খেয়াল করব পরবর্তীতে সেটা হচ্ছে বিয়ার অফ অথবা বিয়ার অ্যাওয়ে। আমরা এর আগেও জেনেছি সেটা হচ্ছে এর অর্থ হচ্ছে জয় করে নেওয়া। তাহলে আমরা এক্সাম্পল খেয়াল করি, হাসান বোর অফ অথবা বোর অ্যাওয়ে টু মেডেলস। হাসান দুটি মেডেল জয় করে নিয়েছে। এরপরে আমরা দেখব পরবর্তী যে গ্রুপ ভার্বটি রয়েছে সেটি হচ্ছে বিয়ার আউট। বিয়ার আউট মানে হচ্ছে সমর্থন করা বা কনফার্ম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, মিস্টার আতিকস রিপোর্ট বিয়ার্স আউট দ্য চার্জ। তো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখতে পেলাম যে বিয়ার দিয়ে যে গ্রুপ ভার্বগুলো হয়। এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে, আমরা এর আগের এপিসোডে বলেছিলাম যে আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলেই, শুধু শিখলেই হবে না, আমাদের প্র্যাকটিস করলেই আমরা পরীক্ষার হলে বা যে কোনো
কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। তো আমরা একটা কোয়েশ্চেন দেখি, দেখে আমরা কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারি কি না। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই একটু চেষ্টা করেন কোনটা অ্যান্সার হবে। ওকে, তাহলে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে স্ক্রিনে দেওয়া যে প্রশ্নটি রয়েছে সেটার উত্তর কী হবে। আমার বিশ্বাস এখানে আপনারা যারা মনোযোগ দিয়ে এই ক্লাসটি বা এপিসোডটি দেখছেন তারা সবাই অ্যান্সার করতে পারবেন। আমি আপনাদের সবাইকে টাইম দিচ্ছি, 3, 2, 1, আশা করি সবাই পারবেন। ওকে, আচ্ছা, কোয়েশ্চেনটা ছিল স্টিড অফ টলারেট উই ক্যান সে, টলারেট মানে হচ্ছে সহ্য করা, আর আমরা পড়েছি বিয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা। আপনারা যারা বিয়ার উইথ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর আপনাদের অবশ্যই বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে আপনারা চাইলে ইংলিশ ফাউন্ডেশন বই থেকে প্র্যাকটিস করতে পারেন, অনেক প্র্যাকটিস দেওয়া আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্র্যাকটিস আপনাকে করতেই হবে। ওকে, তো সবশেষে বলবো আজকে যে এপিসোডটি ছিল এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের নেক্সট এপিসোড নিয়ে হাজির হওয়ার আগ পর্যন্ত সবাই দোয়া করবেন যাতে আরেকটি চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।